31শে মের পরে বা আগে তাদের মাথা চাপড়াতে হবে এবং একায়ুম নেতা বলে ফিরবে না। জ্যোতিপ্রিয় মল্লিক কি করবেন তাকে সেটা ভাবতে বলুন, যারা চলে গেছে তারা মাথা চাপড়াবে না পিঠ চাপড়াবে না কি করবে সেটা তাদের ব্যাপার ছেড়ে দিন। জ্যোতিপ্রিয় মল্লিক মেবাসের রেজাল্টের পর কোথায় যাবে, হাবড়ার মানুষ তো ভোট দিয়ে যেতাবেন না, উনি পরবর্তী কোথায় যাবেন সেই জায়গাটা ঠিক করে নিন, আমাদের নিয়ে ভাবতে হবে না। দাদা মিহির গোস্বামীকে বলতকের ব্যাপারে স্ট্যাটাস জানার জন্য পার্থ আমাকেও একটা চিঠি দিয়েছে, মির্দা ভদ্রলোক বলে উত্তর দিয়েছে, আমি উত্তরই দেবো না কারণ আমি লিখিতভাবে পদত্যাগ করেছি দল থেকে, এরপর আমার আর জানানোর কোনো দরকার নেই। আমি লিখিতভাবে চিঠি দিয়ে সর্বভারতীয় সভানেত্রীকে আমি জানিয়ে দিয়েছি যে আমি দল থেকে দল সমস্ত পদ থেকে ছেড়ে যাচ্ছি, আমার জানাবো কি করে, আর যে দলটা করছি না সে দলের কোন নেতা আমাকে চিঠি দিলে আমি কি বলার কি আছে। এসছে কয়েকদিন হয়ে গেল ভাই, ডেড মনে নেই। আরেকটা ব্যাপার হচ্ছে যে আব্বাস সিদ্দিকি তাকে কিন্তু সিপিএম কংগ্রেস জোট ইতিমধ্যে আব্বাস আব্বাস আলাদা দল করছে, সেটা কি করবে সেটা তার ব্যাপার, আর এটা নীতি আলোর নীতি প্রয়োগ এটা দলের সর্ব মানে নেতারা বলতে পারে, আমি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকে কোনো কথা বলবো না। জনসভায় কালকে তৃণমূলের যুব কংগ্রেসের সভাপতি নৈহাটিতে তিনি ইস্তফা দিচ্ছেন, এ তো অনেকেই দেবে বলে বসে আছে, কেউ দিচ্ছেন কেউ দিতে পারেননি, কেউ সাহস করতে পারেননি, কেউ অপেক্ষা করছেন আরো দিন, যদিন ভোটটা ডিক্লেয়ার হবে তারপরে দিন তৃণমূল কংগ্রেসে ওই পিসি ভাইপো আর পিসির সঙ্গে তারা কিছু লোক ছাড়া কিছু থাকবে। আপনিও বলছিলেন যে বক্তব্য রাখার শুরুতেই যখন আপনি দলত্যাগ করেছেন আপনার বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য আসছে শাসক দলের পক্ষ থেকে, একেবারে যারা দল ত্যাগ করছে তারা হয় কাটমারি ইস্যু দুর্নীতির ইস্যু বিভিন্ন ইস্যু তারা ভাড়া করছে। দেখুন আর যতদিন পর্যন্ত ছিলাম তখন আমরা সৎ ছিলাম, দিদিমণি যেটা বলছে যে আমার দলে থাকলে কালো বিজেপিতে গেলে ভালো, আমি দিদিমণিকেই জিজ্ঞেস করছি, যতক্ষণ আমি আপনার সঙ্গে ছিলাম ততক্ষণ আমি ভালো ছেলেছিলাম, আজকে আমি যে খারাপ হলাম, দিদিমণি ঠিক করুন তাকে ভালো বলবেন তাকে কালো বলবেন, নিজের ঘরের লোককে আগে দেখুন, অন্য দলে যাওয়া লোককে নিয়ে আর দিদিমণির মুখে মানায় না বা দিদিমণির দলের কোনো লোকের মুখে মানায় না এই বেইমান এই গদ্দার, তাহলে বাংলার সবথেকে বড় বেইমান মানুষটার নামই মমতা ব্যানার্জি, কারণ কংগ্রেস ছেড়ে বেরিয়ে কংগ্রেস যে কংগ্রেস ওনাকে মন্ত্রী করেছেন সাংসদ করেছেন সে কংগ্রেস ছেড়ে বেরিয়েছিলেন, আবার 1998 সালে অটল বিহারী বাজপেয়ীর হাত ধরেই বাংলায় চলতে শিখেছিলেন, 2001 সালে আবার অটল বিহারী বাজপেয়ীকে ছেড়ে দিয়ে আলাদা দল আবার কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন, পরবর্তীকালে আবার প্রয়োজনে অটল বিহারী বাজপেয়ীর কাছে গিয়ে আবার হাত মেলাতে হয়েছিল, যে লোকটা নিজের স্বার্থে বারে বারে এ হাত ও হাত ধরতে পারে সে অন্য লোককে বা তার দলের কোন মানুষ অন্য লোককে বেইমান বলেন গদ্দার বলেন, আর সৌগত রায়দের মতন মানুষদের জিজ্ঞেস করবেন নিজেদের অতীতটা জেনে নিতে বলবেন তারপর বেইমান গদ্দার করবেন। থ্যাংক ইউ থ্যাংক ইউ শিলদা, এখন একটা আর একটা বিষয় উঠেছে সেটা হচ্ছে সায়নী অভিনেত্রী সায়নী এবং দেবলীনাকে নিয়ে। দেখুন আমি ওদের কথা আমি যা বলতে চাইলাম একটা মুশকিল দিয়ে সেটা কথা বলছি আপনাদের, বাঙালি কিছু নেতা নেত্রী আছেন যারা অষ্টমীর দিন গরুর মাংস খান বলে গর্ববোধ করেন, আমি গরুর মাংস খাওয়া নিয়ে কিছু বলছি, কারণ যার যা ইচ্ছা হবে যে পাঁঠা ছাগল গরু বিমান বসের যেমন ইঁদুরের মাংস খেতে ভালো লাগে খেতেই পারে, তাহলে বলার কিছু নেই, কিন্তু অষ্টমীর দিন গরুর মাংস খেলে আমি লিবারেল আমি ধর্মনিরপেক্ষ, তাহলে একবার বলুন না ঈদের দিন শুয়োরের মাংস খাবো বলে দেখান না, সুতরাং এগুলো বলে নাম ফাটানো এগুলো বলে আমি জানি না যারা সেলিব্রিটি বলেন তাদের এত নাম ফাটানোর দরকার কি, আপনি গরুর মাংস খাবেন খান না কে আপত্তি করেছে, চীনে তো সব কিছু খায়, আমাদের রাজ্যেও তো একটা আমাদের দেশেও তো একটা রাজ্য আছে সেখানে যা নড়ে তাই খায় কিন্তু আমাকে বুক ফুটিয়ে বলতে হবে আমি গরুর মাংস খাই তাহলেই আমি ধর্মনিরপেক্ষ হব, এইরকম শুধু ধর্মনিরপেক্ষ মানুষজনের দরকার আছে বলে আমার বাংলায় মনে হয় না। কোনো প্রভাব পড়বে কি এর ভোটে ভোটে কোনো প্রভাব পড়বে? বিকাশ বর্চা তো গরুর মাংস খেয়েছিল মোহাম্মদ সেলিমকে শ্বাসে নিয়ে, তাতে প্রভাব পড়েছিল সিপিএম এ, আমি বিকাশবাবুদেরই বলবো মোহাম্মদ সেলিমকে নিয়ে ঈদের দিন শুয়োরের মাংসটা খাওয়ান লোককে দেখান তাহলে আসল ধর্মনিরপেক্ষ বোঝা যাবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গায়ে হাত দিয়ে দেখার, গায়ে হাত দেবার কথা কি বলেছে মমতা বন্দ্যোপাধ্যায়? তো ভূতের পিছনে দৌড়োচ্ছে উনি, ওনার মাথা ঠিক থাকলে ওই নন্দীগ্রামে দৌড়তেন, ওটা মমতা বন্দ্যোপাধ্যায় কি বলে বলে কোনো লাভ নেই, শুনুন কে কী বলছে এত উত্তর তো দেওয়া যায় না দিতে পারে, তবে যেগুলো হচ্ছে কারণ বাংলার বুদ্ধিজীবীরা কেমন জানেন তো, একজন অবাঙালি মানুষ
নরেন্দ্র মোদী রবীন্দ্রনাথের কোনো কবিতার লাইনের উচ্চারণ ভুল করলে বাংলা সংস্কৃতি শেষ হয়ে যায়, বা কোনো একজন অবাঙালি মানুষ যদি কারোর জন্মস্থান কোথাও হয়েছে বলে ভুল বলেন তাহলে বাংলা সংস্কৃতি শেষ হয়ে যায়। আর বাংলার মুখ্যমন্ত্রী সংস্কৃতির ধারকবাহক যখন সুভাষ বসুর জন্ম পশ্চিমবাংলায় বলে তখন বাংলা সংস্কৃতি শেষ হয় না, ব্রাত্য বসু যখন ক্ষুদিরাম বসুকে ক্ষুদিরাম দাস বলেন তখন বাংলা সংস্কৃতি শেষ হয় না। তাই এইসব লোকের কথার কোনো উত্তর দিয়ে লাভ নেই, বাংলার মানুষ পরিবর্তন মেনে নিয়েছে, একুশে পরিবর্তন হবেই। নন্দীগ্রামে কি জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়? ওটা শুভেন্দু একাই যথেষ্ট, আমাদের বলতে হবে না, শুভেন্দু বলে দিয়েছে নন্দীগ্রামটা শুভেন্দু দেখে নেবে, ওখানকার বিজেপির যারা কর্মী আছে তারা বুঝে নেবে, এখান থেকে বারাসাত থেকে গিয়ে আমাদের বলতে হবে। থ্যাংক ইউ।